থারুরকে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে। উপমহাদেশের অন্যতম পুরানো রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে দলটির প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। আজ দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচিত নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। প্রায় দুই দশক পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল দলটি। ভোটের মাধ্যমে কংগ্রেসের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে খাড়গে পেয়েছেন 7,897 ভোট, থারুর পেয়েছেন 1,072 ভোট। বাইরে 1997 সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী। এর আগে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গণনা হয়। সেখানে সারা দেশ থেকে সিলগালা করা ব্যালট গুলো নিয়ে আসা হয়েছিল। সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ভোটদানের যোগ্য 9,915 নেতার প্রায় 96% ভোট দিয়েছেন বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। গণনার মধ্যে এই ভোটে মারাত্মক অনিয়মের অভিযোগ আনেন থারুর। তিনি এই অভিযোগ আনেন প্রধান উত্তরপ্রদেশের ভোট নিয়ে। তার ও তার নির্বাচনী এজেন্টের অভিযোগ, এই রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়নি। স্বাধীনতার পর থেকে গান্ধী পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়ে আসছেন। নেহেরু গান্ধীর পরিবারের বাইরে 1997 সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।